এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে কিভাবে ক্যালিগ্রাফি বা কার্সিভ লেটার গুলো একটির সাথে আরেকটি পেঁচিয়ে বা মিলিয়ে লিখতে হয়। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কার্সিভ লেটারে আলহামদুলিল্লাহ আমরা যদি প্রথমে লিখি তাহলে অবশ্যই বড় হাতের লিখতে হবে। এখানে দেখুন বড় হাতের লিখবো আমরা, এখানে প্রথম হালকা করে দিতে হবে এভাবে। এখান থেকে দেখুন একটা লেজ রাখলাম, একটা লেজ। কার্সিভ লেটার থেকে ওয়ার্ড লেখার সময় অবশ্যই একটির সাথে আরেকটা মেলানোর জন্য লেজ রাখতে হবে। যেমন এখান থেকে এরপর লিখবো এল, এখান থেকেই এভাবে এল, তারপর আরেকটা লেজ রাখবো। এটা কিন্তু গাঢ় হবে না, এটা একটু হালকা রাখতে হবে। এখান থেকে দেখুন আবার এইস, এটা একটু মোটা করতে হবে, এগুলো মোটা করে এটা আবার ছেড়ে দিতে হবে। ছেড়ে যেটা দিবেন সেটা একটু হালকা হবে বা লেজের মতো দেখুন চিকন হবে। এইসের পর এখান থেকে এ, এটার পর আবার এরকম লেজ দিতে হবে। এটা উপরে যাওয়ার পর নিচের দিকে সোজা আসবে মোটা হয়ে। এরপর এখানে দেখুন এম, এম এর পর এখানে একটা লেজ দিতে হবে। লেজটা আপনি উপরেও দিতে পারেন এইভাবে। এখানে ডি, ডি লেখার পর এখানে দেখুন এভাবে লেজ দিতে হবে। আমাদের প্রথমেই এরকম করে সুন্দর করে দ্রুত লেখা হবে না, আমাদের প্রথমে অনুশীলন করতে হবে স্লোলি। দেখুন এইসের পর একটু ফাঁকা হচ্ছে, এরপর অনেকটা ফাঁকা হচ্ছে, এমের পর ফাঁকা হচ্ছে। শেখার সময় আমাদের এরকম করে শিখতে হবে যেন আমরা সুন্দর করে পরবর্তী চর্চা করতে করতে সুন্দর করে লিখতে পারি। একেবারে আমাদের হাতের লেখা দ্রুত হবে না, মনে রাখতে হবে খুব স্লো হবে। এরপর এখান থেকে আবার ইউ, যখন পুরোপুরি ইউ করব দেখুন এটা মোটা অক্ষরে, এটা মোটা অক্ষরে হবে। যখন আরেকটার সাথে লেগে যাবে বা লেজ রাখবো তখন দেখুন হালকা। এটার থেকে আবার এল, এরকম এল এর পর এখানে কিন্তু ছাড়বো না, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি ছাড়ছি। এখান থেকে এত দূর পর্যন্ত আসবে, আবার এখান থেকে আই, তারপর এরকম ডাবল এল, এই তো এটা ছেড়ে দিয়ে এরকম। এটা ছেড়ে দিলাম কেন, আপনাদেরকে বোঝানোর জন্য। যদি আমি একটানা লিখতাম তাহলে এরকম করে ছাড়তাম না। এরপর এটা আবার এইস, এভাবে। আমাদের এটাও মনে রাখতে হবে যে আমরা যখন সাধারণত ইংরেজি লিখি তখন যেই যেই অক্ষরটা পরে যদি ফোঁটা থাকে আয়ের তখন ফোঁটা দিতে হয়, কিন্তু ক্যালিগ্রাফি বা কার্সিভ লেটার শব্দ লেখার সময় আমাদের মনে রাখতে হবে এগুলো ফোঁটা পরবর্তীতে দিতে হবে, লেখা শব্দ শেষে তারপর ফোঁটা দিতে হবে। এটা আমাদেরকে বিশেষভাবে মনে রাখতে হবে। এরপর আমরা দেখতে পাচ্ছি বিসমিল্লা, এরপর বি, এটা কিভাবে লিখবো দেখুন। আমরা বড় হাতের কার্সিভ লেটার যেগুলো শিখেছি এই বিতে কিন্তু এরকম প্যাঁচটা নাই, কিন্তু আমার এটা নিজের তৈরি করতে হয়েছে। আপনি যেভাবে ইচ্ছা দিতে পারেন বিটা এইভাবে দিয়ে এখান থেকেও করতে পারেন। দেখাচ্ছি আমি, এটা প্রথমে একটু হালকা দিব, এটা ইচ্ছা মতো ঘুরে দিব, ইচ্ছা মতো যতটা দিলে সুন্দর হয় ততটাই দিতে হবে। এরপর এখান থেকে এটা হালকা, এই তো এটা, এখান থেকে এটা দিলাম কেন, এখান থেকে আরেকটা অক্ষর বা লেটার আমরা যোগ করবো এর জন্য আই, এখান থেকে এস, এসটা এরকম করে দেখুন, অথবা এটা সোজা নিয়ে এরকমও করতে পারি আমরা। এরপর এটা থেকে এরকম হবে, এখান থেকে হবে কি এম, এম, তারপর এখান থেকে কিন্তু আমরা ছেড়ে দিতে দিলে হবে না, এটা এরকম করে তুলে দিতে হবে, যেটা বলছি এরকম করে তুলে দিয়ে এখান থেকে আবার শক্ত করে নামাতে হবে আই, ডাবল এল। দেখুন এটা হালকা, এক পাশেরটা গাঢ়, ডাবল এল, এখান থেকে আবার ছেড়ে দিয়ে দেখুন এভাবে এ এইস, এটা আবার একটু এভাবে, তাহলে আয়ের এখানে ফোঁটা হচ্ছে। মূল কথা আমরা যত বেশি প্র্যাকটিস করব ততই সুন্দর হবে। এক টানা এবং দ্রুত লিখলাম এখানে। এই লেখাটি আমাদেরকে ইংরেজি খাতায় বেশি বেশি প্র্যাকটিস হবে করতে হবে, যেন অক্ষরের মাপ সমান থাকে এবং উপরের
এগুলো সমান থাকে। যদি আমরা সরাসরি গণিত খাতায় প্র্যাকটিস করতে যাই তাহলে দেখা যাবে এই লাইনগুলো অন্য দিকে চলে যাচ্ছে, মাপ আমরা ঠিক বুঝতে পাচ্ছি না। এজন্য শেখার সময় অবশ্যই ইংরেজি খাতায় শেখা ভালো। কার্সিভ লেটারে যখন অক্ষরগুলো লিখব দেখুন সবগুলো অক্ষর ভাঁজ হয়ে থাকবে। যদি আমরা ভাঁজ না দিয়ে সোজা করার চেষ্টা করি দেখবেন এরকম লাগতেছে না বা এরকম লেখা লেখার সাথে মিলবে না। এভাবেই কার্সিভ লেটারগুলো দিয়ে শব্দ এবং বাক্য তৈরি করুন। ভিডিওটি হয়তো বা আপনাদের কিছু হলেও উপকারে আসবে। হাতের লেখা সুন্দর রাখুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।